হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ম্যাসারি থেকে। তো মূলত আমরা এই ভিডিও থেকে হচ্ছে আমাদের কোর্সের ভেতরে হচ্ছে ইন করলাম, এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমাদের যে কোর্সের ওভারভিউ, কোর্সের যে বিষয়গুলো আমরা শিখতে যাচ্ছি সে বিষয়গুলোর বেসিক একটা হচ্ছে আইডিয়া হচ্ছে আমি আপনাদেরকে দেবো। তো এই জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনটা হচ্ছে আপনার শেয়ার করলাম, তো দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিন। এবং আমরা লাস্ট ভিডিওতে বেসিক আপনার হচ্ছে আমাদের কোর্সের একটা ওয়েলকাম ওয়ার্মিং আপনার হচ্ছে বিষয় হচ্ছে এখান থেকে জেনেছি। তো এখন আমরা আছি হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউতে। তো কোর্সের ওভারভিউ তেমন কিছু না, কোর্সের ওভারভিউতে আমরা মূলত হচ্ছে কি কি জিনিস হচ্ছে শিখতে যাচ্ছি এই কোর্সে তার একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওতে আমরা মূলত আমাদের কোর্সের এই বিষয়গুলো হচ্ছে দেখতে যাচ্ছি যে কি কি বিষয় আমরা এই কোর্সে শিখব। এর পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে গেট রেসপন্স আসলে কি এবং কেন হচ্ছে আমরা গেট রেসপন্স ইউজ করব, এই বিষয় সম্পর্কে একটা ভালো আইডিয়া হচ্ছে নেব। এরপর পাশাপাশি আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে এক্স মেইলার নামে হচ্ছে একটা সার্ভিস বা একটা ইমেল মার্কেটিং আপনার প্ল্যাটফর্ম, যেটা কিনা আমাদের ওয়েবসাইটের নিজস্ব প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম সম্পর্কে হচ্ছে আপনাদেরকে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমি একটা জাস্ট আইডিয়া দেব। এবং আমাদের নতুন একটা কোম্পানি, আমরা নতুন একটা আপনার হচ্ছে সার্ভিস লঞ্চ করতে যাচ্ছি, ইন্টারন্যাশনালি আমরা লঞ্চ করবো, বাট ফার্স্ট টাইম হচ্ছে বিটা টেস্টিং এর জন্য আমরা আমাদের যে ওয়েবসাইট স্টুডেন্টস যারা আছে তারা হচ্ছে এটা ইউজ করব, এবং এটা ইউজ করার পর ইভেন আমি নিজেও হচ্ছে ইউজ করব। এটা থেকে আমরা আগে আউটপুট দেখব যে আমাদের ইমেল মার্কেটিংটা কতটুকু ইফেক্টিভলি আমরা কাজ করতে পারছি, এবং এটার সাথে আমাদের আরো অনেক অনেক ফিচার অ্যাড হচ্ছে ইন ফিউচারে। যখন আমি এটা দেখাবো তখন আমি বিষয়গুলো হচ্ছে আপনাদের এক্সপ্লেন করব। এরপর আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা গেট রেসপন্সে অ্যাকাউন্ট করতে পারি, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট গেট রেসপন্স। তো আমরা গেট রেসপন্সে কিভাবে অ্যাকাউন্ট করব সেটা হচ্ছে দেখব। এরপর হচ্ছে আমরা যেটা দেখব, গেট রেসপন্সে অ্যাকাউন্ট করার পর আমাদের কি কাজ করতে হয়। ম্যাক্সিমাম যারা নিউবি আছেন তারা জানেন, এটা জানেন না যে গেট রেসপন্স অ্যাকাউন্ট করার পর মূলত কি করতে হয়। এবং যারা মোটামুটি ইমেল মার্কেটিং করছেন তাদেরও অনেকেই হচ্ছে জানে না যে গেট রেসপন্সটা প্রপারলি কিভাবে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। তো এই বিষয়গুলো হচ্ছে আমি শেয়ার করব। এরপর গেট রেসপন্সের ইন্টারফেস, কোন অপশনটা কি কাজ করে গেট রেসপন্সের ভেতরে, কোন মেনু কি কাজ করে, কোথা থেকে কি করা যায়, এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখব। এরপর আমরা গেট রেসপন্সে যখন কাজ করব তখন গেট রেসপন্সের ভেতর কিভাবে আমরা কাস্টমার অডিয়েন্স বা কাস্টম লিস্ট হচ্ছে আমরা তৈরি করতে পারি, অডিয়েন্স লিস্ট বা কাস্টমার লিস্ট বা সাবস্ক্রাইবার লিস্ট তৈরি করতে পারি সেই বিষয়গুলো দেখবো। এবং সাবস্ক্রাইবার লিস্ট যখন তৈরি করি তখন এই লিস্ট গুলো কিভাবে প্রপারলি কনফিগার করতে হয় সেই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। এরপর আমরা সেলস ফানেলটা আসলে কি সেটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেব, এবং সেলস ফানেলটা আমাদের কেন প্রয়োজন সেই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। এবং সেলস ফানেল তৈরি করতে গেলে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে, সেলস ফানেলটা কিভাবে তৈরি করা যায়, কি কি এলিমেন্টস আমাদের হচ্ছে প্রয়োজন হবে, এবং কিভাবে আমরা একটা বেসিক আপনার ইমেল মার্কেটিং এর জন্য সেলস ফানেল তৈরি করতে পারি সেটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। এরপর গেট রেসপন্স থেকে কিভাবে আমরা নিউজ লেটার পাঠাতে পারি, দ্যাট মিনস হচ্ছে ইমেল কিভাবে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের পাঠাতে পারি, কিভাবে অটো রেসপন্ডার আমরা সেট আপ করতে পারি, এবং ওয়ার্কফ্লো কিভাবে তৈরি করতে পারি। ওয়ার্কফ্লো খুবই চমৎকার একটা বিষয়, যারা কিনা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তাদের জন্য এটা খুবই চমৎকার আপনার হচ্ছে একটা ফিচার। কারণ এখানে আপনি যে বিষয়টা শিখতে পারবেন সেটা হচ্ছে কন্ডিশন বেসড আপনার হচ্ছে ইমেল মার্কেটিং। তো এটা যখন আমি ডিটেলস বলবো তখন এটা আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে আপনার আমাদের যে কমপ্লিট ফানেল, আমরা একটা কমপ্লিট সেলস ফানেল তৈরি করব সেটা আসলে কাজ করে কিনা সেটা হচ্ছে আমরা চেক করব। এরপর ফাইনালি হচ্ছে কংগ্রেস, আমাদের কোর্সটা শেষ করার পর আপনাদেরকে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স হচ্ছে এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি শেয়ার করব, যেগুলো হচ্ছে আশা করি আপনার কাজে লাগবে এবং যেখান থেকে আপনি হচ্ছে অনেক অনেক হেল্প পাবেন। তো এই হচ্ছে মূলত আমাদের কোর্সের একটা ওভারভিউ। তো আমি অলরেডি আপনাদেরকে আমাদের যে কোর্সের মডিউল গুলো আছে মডিউল গুলো আপনাদেরকে এক্সপ্লেন করে ফেলেছি, এবং আপনারাও আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এই কোর্স থেকে মূলত হচ্ছে আমরা কি কি জিনিস হচ্ছে শিখতে যাচ্ছি। তো এখন আমাদের কোর্সের মূলত হচ্ছে থিওরিক্যাল বিষয়গুলো, আমি আপনাদেরকে কোর্স শুরু করার আগে বিষয়গুলো এক্সপ্লেন করার আগে একটা জিনিস বলি যে আমি এই কোর্সের ভেতরে প্রথমে আপনাদেরকে থিওরিক্যাল কিছু বিষয় হচ্ছে শেয়ার করব, এবং থিওরিক্যাল বিষয়ের পর দেন হচ্ছে প্র্যাকটিক্যালি। কারণ আপনি থিওরিক্যাল বিষয়গুলো যদি না বোঝেন তাহলে প্র্যাকটিক্যালি কিছুই বুঝবেন না। আর প্র্যাকটিক্যালি আপনি যদি দেখে দেখে যে আমি কোথায় কোথায় কি স্ক্রিন আপনার হচ্ছে আমি চেঞ্জ করলাম, কি কি কাজ করলাম, এটা যদি মুখস্থ করে ফেলেন তাহলে এখান থেকে আপনি তেমন কোনো কিছুই কিন্তু শিখবেন না। এই জন্য থিওরিক্যাল বিষয়গুলো অনেক মনোযোগ দিয়ে হচ্ছে আপনার দেখতে হবে এবং সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। আপনার অবশ্যই একটা ভিডিও বারবার বারবার আপনি হচ্ছে দেখে দেখে দেন হচ্ছে
পুরো কোর্সটি কমপ্লিট করবেন তাহলে আপনি এই কোর্স থেকে একটা ভ্যালু পাবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এই কোর্সে কি কি জিনিস হচ্ছে আমরা শিখতে যাচ্ছি। পরবর্তী ভিডিও থেকে আমরা আমাদের কোর্সের বেসিক এবং হচ্ছে অ্যাডভান্স অনেক অনেক বিষয় হচ্ছে শিখতে যাচ্ছি। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।